ওট ওট কেলো, আমরা এখন স্কুলে আছি, আমি ছাত্র নাই, আমি মাস্টার। কি ভুলে গেছো তুমি? আমার নাম হচ্ছে লালু, খাই শুধু আলু, আর তোমার থেকে একটু হলো চালু। পাঁচ দুগুণ কত হয়? হ্যাঁ, পাঁচ দুগুণ কত হয়? পাঁচ দুগুণ এগারো হয়। পড়াশোনার এই অবস্থা, সারাদিন খালি গেমের ভিডিও দেখা, পড়তে বসবা? এখন থেকে শুধু পড়বা আর পড়বা। চলো ভাই, আজকে আমরা আবারও যাব সেই স্কুলে, মদন মার্কা ছাত্রদের জিনিয়াস স্যার পড়াবে আজকে, লালু মাস্টার। ইয়েস, সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দাও, নাচলে কিন্তু পিটনে গাছের কাঁকুড়ায় দেবো। আমার নাম হচ্ছে লালু, খাই শুধু আলু, আর আমি একটু হলো তোমার থেকে চশমাটা খুলে গেছে চালু। এই সময় এখন পরীক্ষা নেওয়া হবে, কেউ যদি কারোর দিকে তাকিয়েছে একেবারে থাপ্পড় মেরে টেবিল ভেঙে ফেলে দিব, এক থাপ্পড়ে। সবাই নিজের খাতার দিকে তাকিয়ে থাকবে, ঘর ঘুরাবা না, তুমিও ঠিক আছে চুপচাপ বসে থাকবে, পিছনে তাকাবে না, ভিডিওটা দেখবে, কোথাও গেলে কিন্তু খবর আছে, ভিডিওটা কোনো স্কিপ করবে না। পরীক্ষা দাও ভালো করে, নিজে আবার সামনে থেকে তুমি ওঠ ওঠ কেলো, সামনে থেকে এভাবে দেখতেছে, কি রকম সাহস! মানে আমি মাস্টার, লালু মাস্টার বসে আছে, কোনো টাইমই নেই। ও পিচের বেঞ্চ, পিচের বেঞ্চ! ভে মেয়েটা কি রে ভাই, ঝুটি বেঞ্চ, আবার টুপিওয়ালাটা! ভাই তোরা কি কিছু পরে আসছিস নাকি? আবে হোয়াট হোয়াট ভাই, এরা সব সময় দেখাশোনা করতেছে। নো অবে ভাই, একটু একটু আগে তোকে ভাই আমি বলেছি, ওয়ার্নিং দিয়েছি, শুনিস নি তুই? গেট আউট ওই সামনের বেঞ্চ! কি কথা রে ভাই, এমে এমে ওট ভাগ ভাগ, বাড়ির যা, জীবনের স্কুলে আসবি না। পড়াশোনা করে না, নামগন্ধ কিচ্ছু না, সারাদিন শুধুমাত্র গেম খেলা, আলু মাস্টারের সাথে পাঙ্গা নিয়েছে। পরীক্ষা হলে একেবারে কোনো নকল চলবে না, এদিক ওদিক তাকানো চলবে না। আজকে আমাকে সায়েন্স ক্লাস নিতে হবে, বাচ্চাদেরকে খুব আমি শাসনের মধ্যে রাখতেছি, কিন্তু বাচ্চারা কোনোভাবেই শাসন মানতেছে না। চাগুলো এখানে টিফিন খাওয়ার নাম দিয়ে এখানে এসে বিশৃঙ্খলা করতেছে। ওকে মেয়েটা, এ বে কি করছিস তুই? ওকে ভাই যা, তুই যা, তোকে যেতে দিলাম, যা। ওই ছেলেটা ওখানে কি করছে? তুই এখানে মুততেছিলিস নাকি? হ্যাঁ যা প্রিন্সিপালে গে, যা যা যা। ওকে, এটা কী করতেছে ভাই? লুকাটুক খেলতেছে। এদিক আয়, লুকাটুক খেলছিস না? লুকাটুক লুকাটুক, এরপরে যদি তোকে আমি দেখেছি ঠিক আছে, তোর মুখে আমি স্প্রে করে দিব, স্প্রে করে দিব, একুনের মতো ছেড়ে দিলাম যা এর থেকে। চলো ভাই, বাচ্চারা কি সবাই এসেছে? এই ছয়টা বাচ্চা এখানে এসেছে কেন? ওই আরও বাচ্চা কোথায়? স্কুলে কে আসেনি? স্কুলে কে আসেনি? ওর বাড়িতে আজকে যাবি, যাই আসেনি ঠিক আছে, কালকে ধরে নিয়ে আসবি, এমন পিটন দিব ঠিক আছে, স্কুল পালানো। কাল রাতে একটা পড়া দিয়েছিলাম, বল এটা, দ্য বোনস দ্যাট মেক আপ ইয়োর স্পাইন আর কল্ড, ভাই এটা তো আমি জানি না, এটা তো এই তুই বলতো দেখি, এদেরকে বলা হবে না যে আমি জানি না, এই তুই বল। এ ফর্সা মেয়েটা বল, ভার্টি বরে। ওয়াও ভাই, সঠিক উত্তর, মেবি ইয়েস ইয়েস, সঠিক উত্তর ভাই, মোবাইল দেখে বুঝতে পারলাম, যাই হোক, ভেরি গুড, অসাম। হোয়াট আর ফিমেল এলিফ্যান্টস কল্ড? আরে মহিলা হাতিকে কি বলে ভাই? এত এইটুক জ্ঞানও আমার মধ্যে নাই। তারপরে আমি লালু মাস্টার, হ্যাঁ দেখি সামনের বেঞ্চ, এই লাল জামাটা কিছুই পারছে না, হ্যাঁ তুই বল। ক্রোকোডাইলস? হোয়াট ক্রোকোডাইলস মানে কি জানিস? ক্রোকোডাইলস মানে তো কুমির, আর তুই বলতেছিস কুমির এলিফ্যান্ট? পড়াশোনা কিছু করেছিস? বাড়িতে যা এখনই, হালকা হেগে শুয়ে পড়, যা। ওকে চলো ভাই, আবার জেনারেল নলেজের ক্লাস টিবর। হোয়াট, আমাকে আবার রুল চাসতে দিচ্ছে কেন ভাই? এত ছাড়া আমি এত বড় একটা মাস্টার নোবেল পেতে পেতে পাইনি, কিন্তু দেখো ভাই আমাকে রুল চেঁচে নিচ্ছে এখান থেকে, মানে আর কোনো কাজ নেই আমার, আর কোনো কাজ নেই, আমি স্কুলের মধ্যে এত বড় একটা মাস্টার, কোনো সম্মানই নাই আমার। এবার দেখি বাচ্চারা, এবার জেনারেল নলেজ যদি না পারিস না, একেবারে দাঁত ফেলে দিব মেরে, ঠিক আছে দেখি। অবশ্য আমিও জানি না, আমার বেশি জেনারেল নলেজ নেই, তারপরে যেটুকুই আছে এটুকুই তো অনেক, মানে বাঁচা যায় না ঠিক আছে, এতটুকু দিয়েই তো চার পাঁচটা নোবেল প্রাইজ পেতে পেতে পাইবি। হোয়াট আর অ্যাস্ট্রোনটস ভিজিটর ভাই? এটার মানে কি, বাংলা মানে কি ভাই? আমার ট্রান্সলেটার লাগবে এখন দেখি ভাই। এটার তো বাংলা হচ্ছে অ্যাস্ট্রোনটের, ওই যে নাসার ইয়েটা আছে ওখানে ভিসার নামের একটা জিনিস আছে, ওটা আসলে কি দিয়ে তৈরি? চলো ভাই আমি উত্তরটা দেখে নিয়েছি, সেটা হচ্ছে গোল্ড দিয়ে তৈরি হবে। ওকে দেখি দেখি, কে বলবে কে বলবে? ও হ, লাল বেন্স, ওই যে লাল ছাত্রটা, ওটা ভাই কিচ্ছু বলেনি আগে, গোল্ড। ওয়াও ভাই, তুই তো জিনিয়াস ভাই, তুই তো আমার থেকে জিনিয়াস ভাই। চল ভাই একে আমি রাইট দিয়ে দিই, ওয়াও
ভেরি গুড ভেরি গুড, বাচ্চারা তাহলে পড়াশোনা করতেছে। হুইচ বার্ড ক্যান ফ্লাই ব্যাকওয়ার্ড, পিছনের দিকে কোন পাখি উঠতে পারে? ভাই এত হার্ড প্রশ্ন জীবনে আমি পড়িনি। সামনের বেঞ্চের এই ছেলেটা পারবে না, আসলে পড়ে আসেনি তো। কিন্তু কি পারিস না কিছু না, যা ভাই যা, এখানে দেখি কী করবি। ওকে দেখি মাঝখানের এই সামনের বেঞ্চ, সামনের বেঞ্চ। ওকে হক ভাই, এটা কি উত্তর হবে ভাই? আমাকে একটু দেখতে হবে। তো আমি দেখলাম সেটা হচ্ছে হামিং বার্ডস। ওকে বাট ফুডু, এটা হবে না ভাই, এটা হচ্ছে হাওক। নো নো, বস এখানে বস, দেখি কে পারবে। দেখি ওই লাল বেঞ্চের ওই লাল গেঞ্জিটা ভালো পারছিল। পেং পিজিয়ন, কবুতর উল্টা দিকে উঠতে পারে। তোর বাড়িতে কি কবুতর আছে না দেখি? তোর বাড়িতে কী আছে দেখেছিস কোথাও? যা তো এই কালো সামনের ছাত্রটা ইগল। নো ইগলও হবে না, বস গরু কোথাকার। দেখি আর একজনই আছে, হ্যাঁ এইটাই হবে ভাই, হামিং বার্ড। ভেরি গুড ভেরি গুড। তো আগে ভাই আমি যে পড়াশোনা করালাম, তারপরে আমি লিখতে দিয়েছিলাম, এখন বাচ্চারা দেখি কি কি লিখে নিয়ে এসেছে। আসলে পরীক্ষা নিতে দিয়েছি। ওকে পুলিশ কার, পিয়ান। ওকে ও পুলিশ কার, অ্যাম্বুলেন্সকে বলতেছে পুলিশ কার? নো ভাই, কে এটা? চা পকেট থেকে। গরু কোথাকার, পড়াশোনা করে না, সারাদিন খালি টিকটক টিকটক ফিকটক চালায়। পিয়ানো, এটা হয়েছে। ওকে টি শার্ট, হোয়াট এটা টি শার্ট? এটা নো ভাই, এটা টি শার্ট মনে হচ্ছে না, এটা সালোয়ার হবে। নো নো, হোয়াট এটা ব্যাড মার্কিং, ওটা টি শার্টই হবে ভাই। সি দেখি লাল শার্ট এবার কি করছে। ওকে এটা কি ক্যারিনেট ভাই? বেহালা, এটা কি বেহালাকে ক্যারিনেট বলে? আই ডোন্ট নো, বাট সাইন দিয়ে দিই। ওকে এটা মেবি হয়েছে বানজো। নো দিস ইজ নট বানজো, দিস ইজ নট বানজো। বানজো হচ্ছে এরকম এরকম করে বাজানোর জিনিস, আমি আমি দেখেছি। ওকে এটা কি কার্ডিগ্যান ভাই? এটা কার্ডিগ্যান, আই ডোন্ট নো ভাই, নো ভাই নো। হোয়াট নো, ব্যাড মার্কিং, হোয়াট ভাই ডি ভাই, এরকম করে চলে যাচ্ছে। মনে হচ্ছে জীবনে কি কি যে পরে আর ভাই, নিজে ভালো কিছু পারতিস না, মাস্টারে সব কিছু ঠিক করে দিবে। ওকে দিস ইজ বাইক, ওকে হয়েছে ট্রাম্পেট, এটা মনে হচ্ছে ট্রাম্পেট হবে। ওকে এটা হয়েছে। ওকে হুডি, হুডি ইয়েস ব্রো, এটাই আমার মাথায় আসতেছিল না, তখন এটা হুডি হবে। ভেরি গুড, হোয়াট এটা হয়নি কেন? হবে হবে ভাই, এটা হয়েছে। হোয়াট, তাও ব্যাড মার্কিং। পরীক্ষা হল, কেউ কোনো দিক তাকাবি না। আবে ওই ওই মেয়েটা মেয়েটা, ওকে ওঠ ওঠ, যা বাড়ি যা বাড়ি যা, নিজে দেখে দেখে গাইড দেখে দেখে লেখ, যা যা। এবে এ কী করছিস তুই, এই কী করছিস? হলুদ চুল, ওকে গো ভাই সাহ। পড়াশোনা করতে আসছে না, কী করতে আসছে যে? আবার আবার এক ওর ওর পিছে একটু আগে নকল আমি ধরলাম, একজন দেখতেছিল আর ও আবার দিচ্ছে। যা বাড়ির যা বাড়ির যা, এবার আরাম করে শুয়ে থেকে পরীক্ষা দিস, যা। ওকে চলো ভাই, আমি পারফেক্ট করেছি, $74 মাত্র, পরীক্ষা হলের ফিস মাত্র $74। চলো ভাই এবার দেখি এরা কে কী পরীক্ষায় লিখেছে। ওকে ওয়াও, স্পিনাচ, এটার নাম স্পিনাচ, এটা আসলে কী জিনিস? আই ডোন্ট নো, আমি খাবারই চিনি না ভাই। এটা চিকেন নয় সেটা আমি জানি ভাই। নো ভাই, এটা চিকেন নয়, এটা কি ব্রোকোয়েল? ব্রোকোয়েল ব্রোকোলি ভাই, এটা ঠিক আছে মেবি। স্পিনাচ এটা ঠিক আছে মনে হয়। বাট নো, ব্যাড মার্কিং, সেটা আর আমি নিজেই জানি না। ওকে চলো ভাই, এটার নাম বিনস প্রথমটা, মনে হচ্ছে এটা ঠিক আছে। এটা কি, হোয়াট? রসুনের নাম গার্লিক, নো অনিয়ন মনে হয়, অনিয়ন মানে পেঁয়াজ না রসুন ভাই। নো ভাই, আমি কনফিউশনে পড়ে গেছি। চলো ভাই এটা হবে না মনে হয়। এটা কি টার্কি? তোর জানি না ভাই, আমি সাইন দিয়ে দিছি। এগেইন ব্যাড মার্কিং। ওকে গাইস চলো ভাই, ব্রোকোলি আছে, এটা ব্রোকোলি, চলো ভাই সাইন দিয়ে দিই। ক্যাবেজ, এটা মনে হচ্ছে ক্যাবেজই হবে। আর একটা ল্যাপ, এই ভাই এদিকে আয় তো, এদিকে আয় গালটা দেখি, একে তো এমন পিটন দিব, ঠিক আছে? এটা 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 ল্যাম্প, এটা চিকেন না, এটা চিকেন না। গরু কোথাকার, চিকেনটা পর্যন্ত চিনে না অবশ্য, আমিও চিনি না ভাই, অনেক জিনিস ভুল করতেছি। ওকে যা বাড়ি যা, মিষ্টি খা মিষ্টি খা, ঠিক আছে? তোর টাকা দিয়ে তুই কিনে খা, আমাকে দেন বলিস না। আবে ভাই আমার মনে হচ্ছে আর চাকরি করতে পারবো না, মাত্র $62 দিছে। নো।